আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের একটা বিখ্যাত রান্না রান্না দেখামু। এই রান্নাটা হইলো বগুড়ার ইয়া আলু গাটি। এই আলু গাটিটা বলে হ্যার ঐতিহ্য রান্না। এই ঐতিহ্য রান্নাটা কেমনে রান্ধন লাগে এটাই আমি আপনাদের আজকে দেখামু। ইহান আমি বড় একটা কাতলা মাছের মাথা নিছি আর কিছু টুরহা টুরহা লইছি। আপনারা মাছের টুরহা দিয়ে ওইটা রান্ধার বাইন। আর ইহানও নিছি সুডু আলু, লাল আলুটা, এটা কইলাম বগুড়ার আলু। আর এই আলু গাটিটা রান্ধতে হয় বগুড়ার আলু দিয়া। আর এখানে নিছি জিরা বাটা, আর নিছি রসুন চেঁচা। কোনটা কুদুর লাগে এটা আমি রান্ধনের সময় আপনাদের দেখাই দিব। এখানে হচ্ছে আদা চেঁচা, আর এখানে নিছি মরিচ, এটাও আদা বাটা। তাইলে এখন চলুন আমি কেমনে রান্ধি এই বিখ্যাত আলু ঘাটি এটাই আপনাদের সাথে আমি দেখাই। পহিলা আমি এখানে আলুটারে সিদ্ধ বয়ে দিব। আলুটা সিদ্ধ হইতে হইতে এমেদা আমি একটা কড়াই বয়ে দিই। কড়াইটা বয়া আধা কাপ তেল দিয়া এটার মধ্যে ছটা কাঁচামরিচ দিয়া দিছি। কাঁচামরিচটি যখন একটু ভাজা হইব, ফুটাফুটি শুরু হইব, তখন দিমু পেঁয়াজ ফলা। কাঁচামরিচ করলাম তেলও দিলে ফুটে, একটু দূরে থাকবেন। পেঁয়াজটা দিয়া অহন একটু বালা কইরা এই পেঁয়াজটা বাজ্জা লমু। এটা আসলে হেরার একটা বিখ্যাত রান্দা। এটা যে ঐতিহ্য রান্দা কো, আসলে ঐতিহ্য রান্দা। এটা রাঁধতে এক ঘন্টা সময় লাগে। এক ঘন্টা কি আরও বেশি সময় লাগে। অহন এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, অহন আমি এটা দিয়ে দিব রসুন চেঁচা। ইহান আমি দুইটা রসুন রে কোয়া কইরা এরপরে চেঁচা লইছি। অহন রসুনটা ভাজুম। রসুনটা যখন একটু ভাজা ভাজা হইব, রসুনটা ভাজা লই, ভাজা ভাজা হইলে অহন দিয়া দিব এটার মধ্যে এক চা চামিচ জিরা বাটা। এই জিরা বাটাটা দিয়া এরপরে আবার এটারে আর একটু কষাই লুম। এইটা রান্ধাটার এই স্টাইল লই করলাম এমন, একটার পর একটা দেওয়ান লাগবো, হগল তা একবারে দেওয়ান যেত না। অহন দিয়া দিছি মাছটি, মাছটি দিয়া বালা কইরা লাইরা সাইরা লমু। এটা রান্ধাটা রাঁধতে অনেক সময় লাগে, বালা কইরা লাইরা সাইরা। অহন আমি এখানে দিয়া দিমু এক কাপ পানি। এই এক কাপ পানি দিয়া আবার একটু লাইরা সেরা, আবার একটু লারুম সারুম লাইরা সেরা। এরপরে দিয়া দিমু আমি ডাকনা, ডাকনাটা ডাইকা 5 মিনিট দাগুম। 5 মিনিট পরে ডাকনাটা তুললা আমি মাছটা একটু লাইরা সেরা লুমু। অহন দিমু তেজপাতা 3টা, তেজপাতা দি দিয়া একটু লারুম সারুম। এটার মধ্যে রান্ধনার মধ্যে কিন্তু একটার পর একটা দেওয়ান লাগবো, হগলি একসাথে দিলে ওইতো না। একটা একটা মশলা দিমু আর একটু একটু লাড়া সাড়া করুম। দিয়া দিছি দুই টুকরা দারচিনি, দুই টুকরা দারচিনি দেওয়ানোর পরে একটু বালা করে লাইরা সেরা দিয়া দিমু 5-7টা গোলমরিচ, 5-7টা গোলমরিচ দিয়া দিয়া দিমু 5-7টা লং। এটি দিয়া আবারও একটু লাইরা সেরা লমু, বালা করে লাইরা সেরা লমু। এক একটা মশলা দিমু আর দেখবেন একটা সুন্দর একটা গন্ধ বাইর। অহন দিমু লাল টুফা মরিচ। হেরা এটা টুফা মরিচ ক, তে আমাকে আমি তো আর টুফা মরিচ পাইতাম না। আমি এমনি লাল মরিচ রে বাইটে লইছি, এখানে এক চা চামিচ লইছি। এটা জাল জাল হইব, এটা রান্ধা দই কইলাম জাল। কেউ যদি জাল পছন্দ না করেন তাহলে আদা চা চামিচ দিওন, বা ইয়া দি বিসি দি ফালাইয়া হুদা হুসাটা বাইটা লই হইন। এটা রং ডাল লাগিয়া এই মরিচটা চেঁচা চেঁচা দিয়া দে। আচ্ছা অহন দিয়া এটারে বালা করে লাইরা সেরা লমু, একটু লাড়া সারা হইলে এরপরে দিয়া দিমু এটার মধ্যে মুডা কইরা পেঁয়াজ কাটছিলাম। এই পেঁয়াজ কাটা দি দিয়া দিমু এমন গুল গুল করে সাহা সাহা করে কাটুম। কাটটা সেরা এই পেঁয়াজটা দিয়া দিমু। পেঁয়াজটারে বালা করে একটু লারুম সারুম। পেঁয়াজটারে লাইরা সেরা এটার লগে মিলাইয়া বালা করে মিলাই লমু। অহন দিমু এটার মধ্যে আদা চেঁচা এক চা চামিচ, আদা চেঁচাটা দিও আবার বালা করে লাইরা সাইরা মিলাই লমু। এটি একটা একটা করে মশলা দিমু আর মিলামু, একটা একটা করে মিষ্টি মশলা দিমু আর মিলামু। এটাই কইলাম এটার এই রান্ধা রিয়াটা টেকনিকটা। অহন লবণ দিয়া দিমু, যে যেমন স্বাদ অনুসারে লবণ হাইন এমন লবণ দিবেন। লবণ দেওয়ানোর পরে আবার একটু লাইরা সাইরা লমু। এই যে একটা একটা মশলা দিতাছি আর আমি কইলাম লাড়তাছি, এই লাড়ার মধ্যেই থাকবেন। এইটা রাঁধতে অনেক সময় লাগে, একটা গরু রান্ধা রান্ধা লঞ্জা। অহন আমি এটার মধ্যে দিমু এক চা চামিচ হলদির গুঁড়া। এই হলদির গুঁড়াটা দিয়া আবার মিলাই লমু। হলদিটা পরে দিতাছি কারণ ইয়াটা যেন সুন্দর থাকে, রংটা যেন সুন্দর থাকে। দেখবেন তো পরে কালারটা যে একটা সুন্দর লাগবো, একদম টকটক করব। এই যে দেখুন এই এলিগা হলদিটা পরে দিছি, এই আমি যেমনি দিছি এমনি করবেন। অহন আলুটা লইছি, লই আলুডারে বালা কইরা ইয়ার মধ্যে সেচা লইতাছি। আর কেউ যদি ফাডার মধ্যে বাইটা লইতারুন তে এটা আরও বেশি বালা, এটা যত নিয়ে আসইব অতই বালা। তো এটার মধ্যে তো আমি যদি নিয়াস কর্তা দিয়ে উদ্দুর হই, নিয়াস মোটামুটি হয়েছে।
বাইটা লইলে বেশি ভালোই লইলে এলিগে আমি এখন গাইল ফারাই লইছি অঞ্জুর ধরেছি দিয়ে চলবো এটা যখন আমি 4 কাপ পানি দিয়া গুলামো আর এখন ডাকনাটা তুললা দেখুন যে কালারটা কি সুন্দর হয়েছে এই যে দেখুন কি সুন্দর রং হয়েছে এখন এটারে আমি লাইরা সাইরা 4 কাপ পানি দিয়া যে আলুটারে আমি ইয়া করছি গুলাইছি অন আলু গুলাটা এটার মধ্যে দিয়া দিব আলু গুলাটা দিয়া একটু লাইরা সাইরা মিলাই লম এই লাইরা সাইরা মিলাইয়া ডাক্কা 1 ঘন্টা এটা রান্ধন লাগবো এই আলু গাটি রাঁধতে যে সময় লাগে একটা গরু রান্ধা লঞ্জা এটা এর লিগে সময় বেশি লাগে আর যে যত সময় বেশি লাগায় রান্ধার বাইন এটার মজা তত বেশি হইব এটা 2 ঘন্টা লাগায় রাঁধলে বলে এটা আরও বেশি মজা হবো আসলে কথাটা ঠিক হই আমিও দেখছি যে এটা যত ইয়া কষায় রাঁধতারি অতই মজা লাগে অহন আমি এটা 1 ঘন্টা লাগিয়া গুঁড়া দিতেছি 1 ঘন্টা পরে আবার আমু 1 ঘন্টা পরে এটারে তুললা একটু লাইরা সাইরা দিতেছি এর মধ্যে যদি পানি কমে যায় তাহলে পানি আবার দিবেন এতে কোনো অসুবিধা নাই পানি কমে গেলে পানি দিবেন আর এটা ফুরা দই রান্ধন লাগবে মিডিয়াম আছে মাঝামাঝি আশ্রা রাখবেন চুলা রাখিয়া এটারে রাঁধবেন আবার আমি ডাকিয়া দিতেছি ফাঁকা 1 ঘন্টা লাগিয়া 1 ঘন্টা পরে আবার ডাকনাটা তুললা দেখাইতেছি দেখুন এটা রং ডই বদলাই গেছে গা এটা খুবই মজার একটা রান্ধা একবার যদি কেউ রাঁধন তাইলে এটার মজা বুঝদার বাইন যে এটা আসলেই হেরার ঐতিহ্য রান্ধা কেরে এটা খুবই মজার একটা রান্ধা এই গণটা ইমন হইব আর ইয়া এই আলু তো হগুলো জানুন যে এটা একটু ঠান্ডা হইলে আর একটু গণ হইব অহন আমি দৈনা হাতা উফরে সিডাই দিমু দিয়া আর 5 মিনিট এটারে দমরা হোম দমরাইকা এরপরে আমি বাইরে আপনাদের দেখাইতেছি এটা কেমন হইল এই যে দেখুন বাইরা হন দেখাইতেছি কত সুন্দর একটা রং হইছে আর খাইতে যে মজা আর যারা জাল পছন্দ করেন হেরা লাগে তো কোনো কতই নাই আপ মনে করেন 4টা আঙুল শুধু খাইয়া লেবেন এমন মজা এটা আর যারা জাল পছন্দ না করেন হেরা ওই দেখায় দেখুন খুবই মজা জালটা একটু কম দিবেন তবে এটার বিশেষত্ব হইল জালটা ওই হেরা জাল খুব খা আসলে আমি এটা রান্ধা দেখছি এটা একটা মজার রান্ধা তাইলে সবাই একবার হইলো আপনারা রান্ধা দেখুন আর রান্ধা দেখে আমার এফের কমেন্টে জানাইন আমি হেসা কইছি না মিসা কইছি তাইলে আজকে এখানেই আমি শেষ করে দিই আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে আর যদি পারেন তাহলে আমার চ্যানেলটারে একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও তাইলে এখানেই শেষ আল্লাহ হাফেজ